নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমার পিছনে দেখতেছো অভিজিৎ দা, ওনার ব্লগও আছে, অভিজিৎ ব্লগ বললাম। দেখবা দাদা নানা রকম ভিডিও আছে দেখার মতন। তো আজকে দুজন ভাই ভাইদার সব মিললা বেড়াইলাম মার্কেটে, কাজ করতেও বেড়েছি, প্লাস আপনাদেরকেও দেখাইতেও বেড়াইতেছি যে আজকে আমরা কি কি ধরনের কাজ করতে পারি, ঠিক আছে না? তা আপনারা দেখতে থাকেন, স্কিপ করবেন না, আর লাইক সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তীকালে রোডটা দেখতেছো না তোমরা, এই রোডটা বললাই নিব দেখার মতো, আমরা তো এখন রিজার্ভ দিকে যেতেছি না, অঘটন করো না, দেখে বুঝে চলো, কোনো ব্যাপার নেই, হয়ে যাবে। ও অনেক সুন্দর পরিবেশ একটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর বাগান। আমরা কাজ করছি এদিকে এসে, আজকে মার্কেটে সেল নেই, তার জন্য একটু ঘোরাঘুরি করছি। এটা ফরেস্ট হয়, ফরেস্ট অফিস আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরোটা ফরেস্ট হয়, আপনারা আসতে পারেন। এটা একটু টুরিস্ট প্লেস হয়, অনেকদিন পরে আসলাম, আমি একলা এসেছিলাম এখানে, এখানে ভাই আছে, ভাই কি বলবে, ভাইয়ের ভিডিও চলছে, এটা একটাই বলবো, আগে এক সময় আইতাম, সবার বন্ধুদের লগে আইতাম, বন্ধুদের লগে আইসা একদিন খালি ফটোশুট করতাম, কিন্তু এখন দেখো চেঞ্জ। বন্ধুরা জায়গাটা এতটা শান্তি, এটার বিষয়ে কিছু একটা ডিটেলসটা জানালে। আচ্ছা অভিজিৎ দা, এই জায়গাটার বিষয়ে তুমি এতটা কী জানো, এই জায়গাটা বলতে ফরেস্ট আর কী কী মানে পাওয়া মানে এখানে দেখার মতন আছে, এখানে অনেক কিছু আছে, কাঠি আছে, কাঠবিড়াল পাওয়া যায়, জমি অনেক ধরনের, বাঘটাও থাকতে পারে সেটা ঠিক জানি না। হ্যাঁ, এখানে
দাঁড়িয়ে আছি বর্তমান, এখানে দাঁড়াই প্রাইভেট দাঁড়াই, কিন্তু কখন কী বেড়াই কোনো ঠিক নেই। তাও মানে দেখার জন্য যদি তোমরা আসো দেখার জন্য ফটোতে ক্লিক করবা, যদি একটু দেখবা নজর দিবা একদম মানে মগ্ন হয়ে যাবে না মোবাইলের দিকে। না এই কথাটা ঠিক করছে যে ফরেস্ট এরিয়া হয় নিজে নিজে সতর্ক রাখাটা ভালো, ঠিক না? কিন্তু যতই হোক নিজের সতর্ক থাকাটা ভালো। চারিদিকে জঙ্গলে জঙ্গল, জঙ্গলটা দেখলে তো বুঝতে পারবো যে এখানে মানে এটা ফরেস্ট। এখানে একটা তোমাদের সিনেমেটিক শট দেখায় যাচ্ছে, ওকে একটা দেখো। সিনেমেটিক শট তো দেখে লইছো, তো এখন তো বর্তমান আমরা দেখতেছো কি কম বয়ে আছি, বয়ে 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 এখন না পাশে একটা কুরকুরি খতম করলাম। আর দাদা মাথায় বহুতটা টেনশন হেডেক, একই দুজনেরই একই হেডেক, বড় যেটা হেডেক আমারও ওইটাই হেডেক। কি কম হয় লো ক্লাস ফ্যামিলি নিয়ে বহুত টেনশন, ভিডিও বানানো ইসিলি ভিডিও বানানো অত ইজি কথা না, কারণ ঘরের টেনশন কামের টেনশন, তারপর গিয়ে যখন আমরা টাইম পাই তখন আমাদের আছে মানে ইউটিউবের ব্যাপার। তো আমরা অনেক কষ্ট করে ভিডিওটা বানাই, আপনারা লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা দেখবেন একটু অভিজিৎ ব্লগ। দাদার ইউটিউব চ্যানেল লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, গিয়ে ফলো করো, আর ইনস্টাগ্রাম আর ফেসবুক ফলো করো, যা যা নতুন নতুন আপডেট আছে সব রকমের পাইবা। প্লিজ ওখানে গিয়া ইনস্টাগ্রাম আর ফেসবুক ফলো করো, আর আমার আমার নামও লেখা থাকবো ফেসবুকে। আমি আর কি করবো, আমি আর কি করবো, উপায় না পাই এদিকে এখানে বয়ে দিচ্ছি, এতটাই হেডেক আছে এখানে বয়ে দিচ্ছি।